কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুঁয়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো তারা, কিছু কথা বোঝে না শুধু তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাহান আফরোজ। তাই চলুন দেখি আজকের এই লুকটি আমি কিভাবে ক্রিয়েট করেছি। শুরুতে আমি ভিটামিন ইর এই ময়েশ্চারাইজারটি আমার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটি আমার স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার পর আমি লোটাস হার্বালের SPF 40 সানস্ক্রিনটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তাই সানস্ক্রিন মাস্ট। আমি টেকনিকে ডার্ক আইব্রো পমেটটি দিয়ে আমার আইব্রোটি ড্র করে নিচ্ছি। আমার আইব্রো ড্র করা শেষ হয়ে গেলে আমি এলেগাল প্রো কনসিলার দিয়ে আমার আইব্রোর যেই এজেসগুলো আছে সেটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আমার আইব্রোর ইম্পারফেকশনসগুলো ক্লিন করা হয়ে গেছে। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি W7 এর ক্রিম ব্রুল নামের এই ফাউন্ডেশন শেডটি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। প্রথমে আমি ডট ডট করে ফুল ফেসে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে একটি ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটি ফুল ফেসে ব্লেন্ড করে নিচ্ছি। এখন অ্যালেগার্লের ইয়েলো কনসিলারটি দিয়ে আমি আমার আন্ডার আই, নোজ এবং চিন, ফরহেড ব্রাইট করে নিচ্ছি। কনসিলার ব্লেন্ডিংয়ের পরে আমি রেভলিউশনের এই লুজ পাউডারটি দিয়ে আমার ফেসের যে ক্রিমি প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করেছি সেগুলোকে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমাদের যাদের স্কিন খুব ঘামে এবং অয়েল প্রোডিউস করে, তাদের জন্য যেই যেই জায়গাগুলোতে এই প্রবলেমগুলো হয় সেখানে ভালোভাবে লুজ পাউডার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্যই একেবারে বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে না, তাহলে কেকি হয়ে যেতে পারে আমাদের মেকআপটা। লিপকে হাইড্রেট অ্যান্ড ময়েশ্চারাইজড রাখার জন্য আমি ফ্রেয়াসের কুকিজ অ্যান্ড ক্রিম লিপ বামটি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আই ম্যাজিকের 03 শেডের ফেস পাউডারটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। এবার আসি আই মেকআপে। প্রথমে আমি সবুজ রঙের একটি আই শ্যাডো আমার চোখের লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি সবুজ রঙের আই শ্যাডোটি নিয়ে একটু একটু করে আমার চোখে অ্যাপ্লাই করছি। একসাথে বেশি কালার কখনোই নিতে যাবেন না, তাহলে এটা ব্লেন্ড করা খুবই টাফ হয়ে যাবে। আমি আমার দুই চোখে খুব সুন্দরভাবে এই কালারটি ব্লেন্ড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি টিজেড প্যালেট থেকে আরও একটি সবুজ রঙের শ্যাডো নিয়ে আমার লিডে আমি যে আগে গ্রিন কালারের একটি শ্যাডো অ্যাপ্লাই করেছি তার উপর অ্যাপ্লাই করে নেব। আমি প্রথমে যে শ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম সেটা একটু ক্রিম বেস ছিল, আর এখন যেই শ্যাডোটি আমি অ্যাপ্লাই করছি সেটা পাউডারি শ্যাডো, সেটা ওই ক্রিম শ্যাডোটাকে সেট করার জন্য। এবং আমি দুটো শ্যাডোকে খুব ভালোভাবে আমার লিডে ব্লেন্ড করে নিচ্ছি ওই একই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এখন আমি সামান্য একটু ব্ল্যাক শ্যাডো নিয়ে চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের আউটার কর্নারটাকে ইন্টেন্সিফাই করার জন্য। এখন আমি একটি ফ্লাফি আই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে বিউটি গ্লেস্টের রিভার্সাল প্যালেট থেকে খাকি কালারের শেডটি নিয়ে ওই সবুজ কালারের ওপরে
ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার ওই একই প্যালেট থেকে অলিভ শেডটি নিয়ে আমি আমার ঠিক যেই বরাবর সবুজ কালারটি শেষ হয়েছে আইলিডের সেই বরাবর অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার ওই একই ফ্লাফি আইব্রাশটি নিয়ে আমি আমার চোখের ট্রানজিশন কালারটি নিয়ে আরও একবার সব কালারগুলো ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। আমার আই মেকআপটিকে আরেকটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি একটি গ্লিটার নিয়ে আমার আইলিডে হাতের সাহায্যে অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিলাম। গ্লিটার অ্যাপ্লাই শেষে আমি সেই ফ্ল্যাট ব্রাশটি দিয়ে আমার এজেসগুলোকে আরেকটু ক্লিন করে নিলাম। এবার টেকনিকের হট ফয়েল শ্যাডো থেকে এই গোল্ডেন শিমারি শেডটি নিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। আই ম্যাজিকের পেন লাইনার দিয়ে আমি আমার আইটিকে ড্র করে নিচ্ছি এবং রেড চেরির ল্যাশ পরে নিচ্ছি। আর আইলিডে আমি যেখানে অলিভ কালারের শেডটি ব্যবহার করেছিলাম ঠিক তার ওপর বরাবর ফোকালিউরের গ্রিন কালারের এই লুজ পিগমেন্টটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। W7-এর ব্রঞ্জার দিয়ে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। আসলে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে আমাদের ফেসটা ফ্ল্যাট দেখা যায়, তাই আমাদের এই ফ্ল্যাট ফেসে ডাইমেনশন ক্রিয়েট করার জন্য কন্ট্রোলিং করাটা খুবই প্রয়োজন। কন্ট্যুরিংয়ের পরে আমি একটুখানি লুজ পাউডার নিয়ে আমার কন্ট্যুরটাকে শার্প করে নিচ্ছি। এবার ব্লাশ অ্যাপ্লায়ের পালা। ব্লাশ হিসাবে আমি টিজেড প্যালেটের এই পিচি পিঙ্ক কালারের শেডটিকে বেছে নিয়েছি। তার আগে আমি আমার ফেসের যে এক্সেস পাউডারগুলো আছে সেগুলো পাউডার ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিচ্ছি। আমি আমার চিকসে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। W7-এর প্রেশিয়াস পেটাল হাইলাইটারটি আমি আমার ফেসের হাইলাইট পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার চোখে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নেব। আমি মাস্কারা হিসেবে কিউ বেস্টের এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এটি আমার খুবই পছন্দের একটি মাস্কারা, কারণ এটি আমার আইল্যাশকে ন্যাচারালি একটি ভলিউম দেয় এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। টিজেড প্যালেট থেকে এই ব্ল্যাক শ্যাডোটি নিয়ে আমি আমার চোখের ওয়াটার লাইনের ঠিক নিজ বরাবর অ্যাপ্লাই করে নিলাম। এখন এই পয়েন্টেড বেম্বো ব্রাশটি দিয়ে আমি টিজেড প্যালেটের সেই গ্রিন শ্যাডোটি নিয়ে ঠিক কালো শ্যাডো নিজ বরাবর অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে স্মোক আউট করে নিচ্ছি, যাতে কোনো প্রকার কোনো হ্যাশ লাইন না থাকে। ভালোভাবে স্মাচ করছি।
আমি আমার ফুল মেকআপটি কমপ্লিট করার জন্য এবার লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। আমি আই ম্যাজিকের ব্যান্ড নামের S04 শেডটি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সবশেষে আমি লরিয়াল ইনফেলিয়েবল মেকআপ সেটিং স্প্রে দিয়ে আমার ফুল মেকআপটিকে লক করে নিলাম। এই হিয়ার ইজ টুডেস ফাইনাল লুক। যদি আপনাদের আমার মেকআপটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।